তোমাদেরকে আজ একটা সত্যি কথা বলি, আমি না কোনো সময় এত কাজ করতে ভালোবাসতাম না, বিশেষ করে রান্না বান্নার কাজ তো দূরেই থাকতাম। তাই রবিবার করে যখন একটু আরাম করব ভাবতাম, মা আমার জন্য ঠিক কোনো না কোনো কাজ জোগাড় করে রাখতো। যেরকম এই যে দেখো চিকেনটাকে না এই দই মাখিয়ে রেখে দিত, তারপরে বলতো এর মধ্যে আদা রসুন বাটা, তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, এই কাজটা কিন্তু মা আবার আমাকে দিয়েই করাতো। মানে অর্ধেকটা কাজ করে রাখতো আর অর্ধেকটা রেখে দিত আমার জন্য, বলে কাজ করবি না বলে এইভাবেই কাজ শেখাবো তোকে। ব্যাস সেই কাজটা কিন্তু এখন মানে বেশ কাজে লাগছে। তো এই দেখো কড়াইতে তেল গরম করে কাটা আলুগুলো দিয়েছি, তার উপর দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে আলুটাকে, খুব বেশিক্ষণ ভাজতে হবে না, যাতে ভেতরটা যদি কাঁচাও থাকে কোনো অসুবিধা নেই, পরে সেদ্ধ হয়ে যাবে। এবার সেই কড়াইতে মানে তেল গরম হয়ে গেলে জিরে আর গরম মশলা দিয়ে তাতে কাটা পেঁয়াজ দিয়ে দিতে হবে। এখানে দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি, আর আমি কিন্তু আজকে 1 কিলো চিকেন বানাচ্ছি। তো সেইখানে দেখো 2 চামচ আরো আদা রসুন বাটা দিয়েছি, আগে ম্যারিনেট করার সময়ও দিয়েছি, তো তার জন্য এখানে 1-2 চামচ মতন দিলাম আর কি। দিয়ে ভালো করে কষিয়ে নেব, আবার নিচটা যাতে লেগে না যায়। আমার যদি ধ্যান এদিক ওদিকে হতো, মা কিন্তু আবার পিছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখতো যদি আবার খারাপ হয়ে যায় রান্নাটা, তো তার জন্য। ব্যাস তার উপর দিয়ে 2টো বড় বড় টমেটো কেটে দিয়ে দিয়েছি, এবার ভালো করে নুন দিয়ে কষিয়ে নিতে হবে। নিয়ে ভালো যখন কষে আসবে এর উপর দিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিতে হবে, দিয়ে নিয়ে ভালো করে এটাকেও মিশিয়ে নিতে হবে। আর বেশ কিন্তু মানে কম আঁচে অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে। ওই যে বললাম মা আমার জন্য ঠিক কাজটা বের করে রাখতো, এই এই সমস্ত কাজ যেটা নাকি রান্না হতে একটু বেশি সময় লাগবে, আর অবশ্যই মা এটা জানতো ভবিষ্যতে এটা আমারই কাজে আসবে। তো সেইখানে দেখো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে তারপরে কিন্তু এটাকে আবার একটু নাড়াচাড়া করে দেবো। ওই আর কি, মা আর কি জানতোই যে আমার এটা কাজে লাগবে পরে, তার জন্য আগের থেকে, সব মারাই অবশ্য এরকম করে। তো বেশ কষিয়ে আসছে দেখো, এটাকে বারবার করে কিন্তু বের করে মানে নাড়তে হবে, না তো নিচ দিয়ে লেগে যাবে। এবার এর উপর দিয়ে মশলার জলটা দিয়ে দিতে হবে, দিয়ে নিয়ে ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আর এই যে ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করতে হবে, শেষে যখন সবাই খেয়ে নিয়ে বলতো যে খুব ভালো হয়েছে, তখন আমার সাথে সাথে মাও কিন্তু বেশ খুশি হতো।